ঘটনাটি ঘটেছিল ভারতের কলিথামক নামক একটি গ্রামে। প্রথম দিকে গ্রামটিতে মানুষ খুব স্বাচ্ছন্দ্যে বসবাস করত, কিন্তু হঠাৎ করে গ্রামটিতে শুরু হয় তীব্র দাবদাহ। গ্রামটি ছিল প্রত্যন্ত এলাকায়, আশেপাশে কোনো খালবিল ছিল না, গ্রামটিতে তেমন কোনো বৃষ্টিপাত হতো না। গ্রামটি থেকে বেশ দূরে একটি পাহাড় ছিল, সেখানে মাঝে মধ্যে বৃষ্টিপাত হতো, দূরবর্তী নদীতে সেসব পানি আটকে থাকতো, গ্রাম পর্যন্ত সেসব পানি আর পৌঁছতো না। গ্রামের মহিলারা পানি আনতে লাইন ধরে অন্য এলাকায় চলে যেত। আস্তে আস্তে গ্রাম থেকে সবাই শহরের দিকে ছুটতে শুরু করে। বসবাস করার মতো পানি বা তেমন কোনো সুযোগ সুবিধা ছিল না এই গ্রামে। আর সেই গ্রামে বসবাস করতে লুঙ্গি ভূঁইয়া নামক এক ব্যক্তি, যার চারজন ছেলেমেয়ে ছিল। তার ছেলেমেয়েগুলো গ্রামে থাকতে না পেরে শহরের পথে পাড়ি জমায়। গ্রামের লোক সংখ্যায় প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। ঠিক তখনই লুঙ্গি ভূঁইয়া একটি পদক্ষেপ নেয়, সে হাতে কোদাল নেয় আর মাটি খুঁড়তে থাকে। গ্রামের মানুষজন কিছু বুঝতে পারছিল না যে এই ব্যক্তি কি করছে। তাকে দেখে সবাই হাসাহাসি করতে শুরু করে, এক একজন এক এক রকম কথা বলতো, এমনকি তার স্ত্রীও তাকে সাপোর্ট করতো না, সে তার ছেলেমেয়েদের কাছে চলে যেতে চাইতো। অনেকে তাকে পাগল বলতে শুরু করে, কিন্তু লোকটি দমে না গিয়ে মাটি খুঁড়তে থাকে। কিন্তু সে এমনটা কেন করছে? প্রথম দিকে লোকটি চোখ কান বুঝে মাটি খুঁড়ে যাচ্ছিল, আর এভাবে প্রায় এক বছর কেটে যায়। লোকটি খালের মতো কিছু একটা বানিয়ে ফেললো, তার কাছে ছিল কেবলমাত্র একটি কোদাল, আর এছাড়া তার কাছে তেমন কিছুই ছিল না। আশেপাশের মানুষেরা তাকে যেন আরো পেয়ে বসলো। লোকটি কাউকে সাহায্যের জন্য বলতো না, সে জানতো কাউকে বলে তেমন কোনো লাভ হবে না, সেজন্য সে একাই মাটি খুঁড়তে থাকে। খুব ভোরে সে কোদাল নিয়ে মাটি খুঁড়তে চলে আসতো, আর একটানা 6-7 ঘন্টা মাটি খোঁড়ার পর সে আবার বাড়ি চলে যেত। তারপর সে বাড়ির অন্যান্য কাজকর্ম করত, আর এভাবে সে সবকিছুই একাই করতে থাকে। রোদ বৃষ্টি ঝড় কোনো কিছু তাকে দমাতে পারে না। তবে এতদিনে সবাই বুঝতে পারে লোকটি খাল খনন করার চেষ্টা করছে, যেখান দিয়ে সে তাদের গ্রামে পানি আনার চেষ্টা করছে, যাতে করে তাদের গ্রাম যেন আবার নতুন করে উজ্জীবিত হয়। কিন্তু সবাই মনে করতে থাকে এটা যেন তার একটা কল্পনা, তাই গ্রামের মানুষ তাকে সাহায্যের পরিবর্তে নিন্দা করতে থাকে। হঠাৎ সেদিন চলে এলো যে খালের মতো কিছু একটা তৈরি হয়ে গিয়েছে, কিন্তু তার কাজ এতটা সহজ হয়নি। প্রাকৃতিক দুর্যোগের কারণে তার তৈরি করা খাল যেন ভিজতে যায়। এরপর নতুন করে আবারও লুঙ্গি ভুঁইয়া তার কাজ শুরু করে। খাল খনন করার সময় বৃদ্ধ লোকটিকে কেবলমাত্র মাটি খুঁড়তে হয়নি, পাথর ভাঙতে হয়েছে, এমনকি সে পাথর নিজ হাতে সরাতে হয়েছে। আর এমন কঠোর পরিশ্রম করে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সবাই ভাবতে শুরু করে এই বুঝি পাগলের পাগলামি শেষ হলো। সে 6 মাস ধরে বেশ অসুস্থ ছিল, আর সুস্থ হওয়ার পর সে আবারও তার নিজ যুদ্ধে নেমে পড়ে। সময় যেতে থাকে, আর সময়ের সাথে সাথে তার খালের দৈর্ঘ্য বাড়তে থাকে। আস্তে আস্তে গ্রামের বাসিন্দাদের চোখ খুলতে থাকে, তারা বুঝতে শুরু করে এতদিন তারা যদি হাসি তামাশা না করে লুঙ্গি ভুঁইয়াকে সাহায্য করত, তাহলে হয়তো এতদিনে তাদের গ্রামের চেহারা পরিবর্তন হয়ে যেত। খাল খনন করা প্রায় শেষ, তখন গ্রামের লোকরা তাকে আস্তে আস্তে সাহায্য করতে শুরু করে। এতে করে কাজের গতি ব্যাপক হারে বৃদ্ধি পায়। অল্প কিছুদিনের মাথায় খালের দৈর্ঘ্য হয়ে যায় 5 কিলোমিটার, আর প্রস্থ হয়ে যায় 3 মিটার। যদিও গ্রামের মানুষ সাহায্য না করলে লুঙ্গি ভুঁইয়া একাই করে যেত। একবার কল্পনা করুন, একজন মানুষ প্রাকৃতিক খালের মতো একটি খাল তৈরি করে ফেলেছে, এরপর গ্রামের চেহারা সম্পূর্ণ পাল্টে যায়। পুরো গ্রাম ফসলে ভরে যায়, আর যে জমিগুলো মানুষ ফেলে রাখত সেগুলো সবুজে ভরে যায়। গ্রামটির অনেক পরিবর্তন দেখা দেয়। দলে দলে মানুষ শহর থেকে গ্রামে ফিরতে শুরু করে, আর গ্রামের জনসংখ্যা বৃদ্ধি পায়। গ্রামটি যেমন মানুষে ভরে যায়, মানুষ ভাবতে থাকে লুঙ্গি ভুঁইয়া কিভাবে একটি খালকে পাহাড়ের সাথে যুক্ত করতে পারলো, আর সে এটা পেরেছে তার অদম্য শক্তির কারণে। যে মানুষেরা লুঙ্গি ভুঁইয়ার কাজ থেকে হাসাহাসি করত, তারা এখন সেই খালের পানি দিয়ে স্বাবলম্বী হয়ে উঠে। তার সাফল্য দেখে মাহিন্দ্র কোম্পানি তাকে একটি ট্রাক্টর উপহার দেয়, যাতে করে খালটি আরো কিছুটা উন্নত করা যেতে পারে, যদিও এই উপহার তার কৃতিত্বের কাছে কিছুই নয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর আপনি যদি এমন ভিডিও পছন্দ করে থাকেন তবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।